কিছু ভুল অভ্যাস শরীরের ক্ষতি করতে পারে। দৈনন্দিন জীবনের আরো কিছু বাজে অভ্যাস রয়েছে যেগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। চিকিৎসকরা এগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন। শরীরের ক্ষতি করে এমন 7টি ভুল অভ্যাসের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ওল্ড স্কাই। এক, প্রস্রাব আটকে রাখা। অনেকে প্রস্রাব আটকে রাখেন, এটি একটি বাজে অভ্যাস। এটি থেকে মূত্রাশয়ের সংক্রমণ, ব্লাডার সংক্রমণ, যৌনাঙ্গের সংক্রমণ ইত্যাদি হতে পারে। দুই, সব সময় চুইংগাম চিবানো। আপনি কি সব সময় চুইংগাম চিবান? এটিও একটি বাজে অভ্যাস। বিশেষজ্ঞরা বলেন এই অভ্যাসে চোয়ালের হাড়ে ব্যথা হয় এবং হাড়ে এক ধরনের জোড়তা তৈরি হয়। তিন, নখ কামড়ানো। নখ কামড়ানো খুবই নোংরা ও বাজে স্বভাব। নখের ময়লা পেটে গিয়ে পাকস্থলীর বিভিন্ন সমস্যা তৈরি করে। চার, ফ্লস না করা। দাঁতে ফ্লস ব্যবহার না করা আরেকটি ভুল অভ্যাস। দাঁত ভালো রাখতে কেবল ব্রাশ করলেই চলবে না, ফ্লসিংও করতে হবে, নয়তো ফালতুকণা দাঁতের ফাঁকে আটকে থেকে দাঁতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাঁচ, সারাক্ষণ কম্পিউটার ব্যবহার। সারাক্ষণ কম্পিউটার ব্যবহার করলে বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে 6 ঘন্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে চোখে তো সমস্যা হয়ই, পাশাপাশি মানসিক চাপ, উচ্চ রক্তচাপের মতো সমস্যা হয়। ৬, টানা বসে থাকা। আপনি কি টানা বসে কাজ করেন? তাহলে জেনে রাখুন শরীরের মারাত্মক ক্ষতি করছেন আপনি, এতে ওজন বাড়া, আর্থ্রাইটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। ৭, ভুল জুতা পরা। আপনি কি নিয়মিত খুব আটসাত বা খুব ধীরাধালা জুতা পরেন? এটিও ঠিক নয়, এতে পা ও কোমরের বেশ ক্ষতি হয়। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও থেকে যদি আপনি একটু সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন।